দোয়ায় হাসিনার বদলে খালেদার নাম, ইমামকে গ্রেফতার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে দোয়া করতে গিয়ে ভুলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম বলায় আবু বক্কর সিদ্দিক নামে স্থানীয় এক মসজিদের ইমামকে আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে উল্লাপাড়া উপজেলার ভেটুয়াকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। আটক আবু বক্কর সিদ্দিক একই উপজেলার পশ্চিম বামন গ্রামের বাসিন্দা এবং বাখুয়া দারুর রাশাদ মাদ্রাসার ছাত্র। উল্লাপাড়া থানার অফিসার ইনচার্জ দেওয়ান কৌশিক আহমেদ জানান, ভেটুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করতে যান সংসদ সদস্য তানভীর ইমাম। উদ্বোধনকালে শেখ হাসিনার নামে দোয়া করতে গিয়ে স্থানীয় মসজিদের ইমাম আবু বক্কর সিদ্দিক ভুলে খালেদা জিয়ার নাম বলেন। মোনাজাত শেষে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, মঙ্গলবার উল্লাপাড়া এমপি তামিম তানভীর ইমাম ওই গ্রামের প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান। অনুষ্ঠানে দোয়া করার জন্য আনা হয় ওই গ্রামের মসজিদের ইমাম আবু বক্কর সিদ্দিককে। তিনি মোনাজাতে ভুলে শেখ হাসিনার নামের জায়গায় খালেদা জিয়ার নাম বলে ফেলেন। মোনাজাত শেষে এমপি তানভীর ওই ইমামকে ধমক দেন এবং তাকে আটকের জন্য পুলিশকে নির্দেশ দেন। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে মুচলেকা দিয়ে ছাড়া পান ওই ইমাম। আরও এমন নিত্য নতুন তথ্য সহ খবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।